হ্যালো ভিউয়ার্স, এম কে ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকেই দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন। গতকালকে ভিডিওটাতে আমি এই প্যাটার্নটি মেক করছি, এই প্যাটার্নটি বানিয়েছি, সেই ভিডিওটাই গতকালকে আপলোড করেছি। তো ভিউয়ার্স, প্যাটার্নটি আমরা কিভাবে একটি ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারে সেভ করব বা সেভ করে ওখান থেকে বের করে আবার কারেকশন করব বা কোনো কাজ বাকি থাকলে সেই কাজটুকু করবো, তাই আমি গতকালকে দিতে পারি নাই। আমার এখানে বিদ্যুতের প্রবলেম ছিল, ভাবছিলাম হয়তো দিয়ে দিব আপনাকে, লাস্টের দিকে দেখিয়ে দিব প্যাটার্নটি কীভাবে আমরা সেভ করতে পারবো, আবার ওখান থেকে ওপেন করতে পারবো, আবার কারেকশন করতে পারবো, দেখিয়ে দিব। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আপনাদের মাঝে এই ছোট্ট একটি ভিডিও আপলোড করতেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যারা আগের ভিডিওটি আমার দেখেননি, অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, পার্ট ওয়ান লিখে পাশে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আমার আগের ভিডিওতে এই প্যাটার্নটাই আমি মেক করেছিলাম উইন্ডাকেট দিয়ে, কিভাবে করেছি, কোথায় কিভাবে, আপনারা সব বুঝতে পারবেন। ব্যাস চলুন শুরু করা যাক, কিভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করবো। দেখেন, এখন দেখাচ্ছি আপনাদেরকে যে ফোল্ডার পাশে, ফোল্ডারে আপনারা ক্লিক করবেন না, অবশ্যই ফোল্ডারে ক্লিক করবেন না, ফোল্ডারের পাশে যে একটি অপশন দেখতে পারতেছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। যে আমি ক্লিক করেছি ভিউয়ার্স, এখানে ক্লিক করে এখানে আমাদের করতে হবে কি, একটি ফোল্ডার বানাতে হবে। প্যাটার্নটি কোন বায়ারের, সেই বায়ারের নামে একটি ফোল্ডার বানাবো আমি। এখানে ডেস্কটপে বানাতে পারেন, আপনার এফ ড্রাইভ, সি ড্রাইভ, ই ড্রাইভ, আপনার যে কোনো ড্রাইভে বানাইতে পারেন। তবে আমি আপনাদেরকে এখন দেখাবো ডেস্কটপে সেভ দিয়ে, তবে ডেস্কটপে সেভ দিচ্ছি আমার সুবিধার্থে, আপনারা যে কোনো ড্রাইভে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওখান থেকে প্যাটার্ন বের করতে পারবেন, ওপেন করতে পারবেন, ওপেন করে কাজ করতে পারবেন। তা আমি একটি ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার, দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমি একটি নিউ ফোল্ডার বানাচ্ছি। এখানে আমার বায়ারের নাম দিতে হবে, যে বায়ারের প্যাটার্ন সে বায়ারের নাম দেবো, অবশ্যই আমরা এখানে বায়ারের নাম দেবো। তবে আমি দিচ্ছি ফোল্ডারের নাম দিচ্ছি শুধু বায়ার, আপনারা বায়ারের নাম যা তা দিবেন, যে বায়ারের প্যাটার্নটা সেই বায়ারের নাম দিবেন। এই দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমি সেই বায়ার ফোল্ডারটিতে ওপেন করছি, ওপেন করে এখন এখানে কী লিখবো, আমরা এখানে লিখবো স্টাইল নেম, অবশ্যই এখানে স্টাইল নেম, প্যাটার্নের যে স্টাইলটা থাকবে সেই স্টাইলের একটা অবশ্যই নাম থাকবে, সেই নামটি আমি এখানে দেবো। আপনাদের সুবিধার্থে আমি 1 2 3 4 দিয়ে বোঝাচ্ছি, 1 2 3 4 দিয়ে বোঝাচ্ছি। এখানে আমরা এটা সেভ করবো কীভাবে, দেখুন এই যে সেভ করে নিলাম আমি, আমার প্যাটার্ন কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, একটি ফোল্ডার ডেস্কটপে হয়ে গেছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো ডেস্কটপে ফোল্ডারটি কোথায় কীভাবে, অবশ্যই দেখাবো। দেখুন আমি একটু কাজ করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেভ দিতে হবে। দেখেন যে আইকন দিয়ে আমরা ফোল্ডারটি বানিয়েছি, এই আইকন দিয়ে কিন্তু অবশ্যই সেভ দিব, পাশে তার ফোল্ডারের মতো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সেভ দিব না, ওখানে আমরা সেভ দিব না। চলুন আরেকটু কাজ করে আমি দেখাই, দেখুন এই যে কাজ করছি এখন ফোল্ডারটি, দেখুন কাজ করার পর সেভ দিলে হাইলাইট হয়ে যাচ্ছে, আপনারা এভাবে বুঝতে পারবেন, যখন হাইলাইট হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে আমার প্যাটার্নটি সেভ নিচ্ছে, ফোল্ডারে সেভ নিচ্ছে, এটা আপনারা অবশ্যই বুঝতে হবে। ভিউয়ার্স, যারা একদমই নতুন ওদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটা, কীভাবে প্যাটার্ন সেভ দিবেন, বের করবেন, সেটাই দেখানোর জন্য। তো আমি আইকনে চলে যাব, আইকনে চলে গিয়ে ফোল্ডারে যাব, এই যে ফোল্ডার, তারপরে ফোল্ডারে যাব, কিন্তু আইকনে গিয়ে ওপেন করে সফটওয়্যার, তারপরে ফোল্ডারে যাব। এখন ডেস্কটপে এই যে দেখেন আমার এখানে বায়ার নামে একটি ফোল্ডার আছে,
অলরেডি বেশি আছে ভায়ার নামেই ওই প্রোগ্রামে আছে। এখানে 1 2 3 4 দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবো আমরা। এই যে দেখুন প্যাটার্নটি যেভাবে ছিল ঠিক ওরকমই আছে, অর্থাৎ সেভ হয়েছে। তাহলে ভিউয়ার্স প্যাটার্নটি সেভ হয়েছে। কিভাবে সেভ করবেন, কিভাবে সেভ করা প্যাটার্নটি ওপেন করবেন আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এভাবে আস্তে ধীরে কাজটি করবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দিয়ে দিব, আপনার যে কোনো প্রবলেম আপনি ওখানে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। তবে আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।